হয় 53তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের জুরি বিতর্কিত চলচ্চিত্র দ্য কাশ্মীর ফাইলসের নিন্দা করেছে। ছবিটি 1990 সালে কাশ্মীর উপত্যকা থেকে কাশ্মীরি পণ্ডিতদের হত্যা এবং দেশত্যাগকে ঘিরে আবর্তিত হয়েছে। এটিকে প্রোপাগান্ডা বা অশ্লীল বলে অভিহিত করে আইএফএফআই জুরির প্রধান ইসরায়েলি চলচ্চিত্র নির্মাতা নাদাভ ল্যাপিড বলেছেন যে সমস্ত জুরি সদস্যরা উৎসবে ছবিটি প্রদর্শনের দ্বারা বিরক্ত ও হতবাক হয়েছেন। গোয়ায় আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের জুরি প্রধান চলচ্চিত্র নির্মাতা বিবেক রঞ্জন অগ্নিহোত্রীর বিতর্কিত ছবি কাশ্মীর ফাইলসের সমালোচনা করে বলেছেন, ছবিটি জাতীয় পুরস্কার পেয়েছে দেখে তিনি অবাক হয়েছেন। বিবেক অগ্নিহোত্রী পরিচালিত ছবিতে প্রধান চরিত্রে রয়েছেন অনুপম খের, মিঠুন চক্রবর্তী এবং পল্লবী যোশী। ফিল্মটি ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির দ্বারা প্রশংসিত হয়েছে এবং বেশিরভাগ বিজেপি শাসিত রাজ্যে করমুক্ত করা হয়েছে। ছবিটি বক্স অফিসে হিট হয়েছিল এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ ছবিটির প্রশংসাও করেছিলেন। তবে ঘটনাগুলো একতরফা দেখানো হয়েছে বলে জানিয়েছেন অনেকে। বিবেক অগ্নিহোত্রী পরে বিদেশি মিডিয়া দ্বারা তার এবং তার চলচ্চিত্রের বিরুদ্ধে একটি আন্তর্জাতিক রাজনৈতিক প্রচারের অভিযোগ করেন। তিনি দাবি করেছেন যে এই কারণে মে মাসে তার প্রেস কনফারেন্স বাতিল করেছে করেসপন্ডেন্ট ক্লাব এবং প্রেস ক্লাব অফ ইন্ডিয়া। ব্যুরো রিপোর্ট, আজ তক বাংলা।